আজকে আপনাদেরকে দেখাবো যে আমার চ্যানেলে যারা মেম্বারশিপ নিয়েছেন তারা যে কত বড় একটা অপরাধ করেছেন সেটাকে তুলে ধরব। তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে আগে 2 বছর আগে শুধু এইটুকু ইনফরমেশন দিয়েছিলাম যে আপনারা আসুন, এসে বৃদ্ধাশ্রমগুলো ভ্রমণ করুন, দেখুন, ভালো লাগলে তারপরে যাচাই বাছাই করবেন। তাতে 1 বছরে 47 জন ক্যান্ডিডেট, কোনো মেম্বারশিপ ছিল না, কিচ্ছু ছিল না, 47টা ক্যান্ডিডেট ভিজিট করেছিল এবং তার মধ্যে 6টির মৃত্যুশয্যায় আমি ছিলাম এবং পূর্ণাঙ্গ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম। তারপর ভাবনা চিন্তাগুলো চেঞ্জ হয়, 4-5টা ক্যান্ডিডেট একটু আসে, 2টি ক্যান্ডিডেট খুব স্মরণীয় যারা আমাকে আমার কাজকে তিক্ততার জায়গায় তৈরি করে দেয়। আমার ঠিক আছে, ওরে সবুজ মন, সে বিখ্যাত হেমন্তের গানের মতন, ঠিক আছে, শস্য সবুজ, পাতা সবুজ, আরও চেয়ে তারও চেয়ে আরও সবুজ তোমার অবুজ মন, তো সেখানে টাচ করে যায়। এনিওয়ে, তারা সেই সেই জায়গা থেকে আমাকে একটু পাল্টাতে হয়। আপনারা ভাবেন যে আমার চ্যানেলে হয়তো মেম্বারশিপ অনেক, তা নয়, টোটাল 38টা মেম্বারশিপ। আমি আজকে দেখাবো যে কারা কারা অন্যায় কাজ করেছেন আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে, তাদেরকে যে পুস্তিকা আকারে পাঠানোর জন্য ব্যবস্থা করেছি 25টা বৃদ্ধাশ্রম যেগুলো বাছাই করা। আমার মোবাইলে অসংখ্য হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে উজ্জ্বল, অসাধারণ, তুমি যে কটা বৃদ্ধাশ্রম দেখাচ্ছ এরকম বৃদ্ধাশ্রম আগে দেখিনি, বৃদ্ধাশ্রমগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। এবং এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক বৃদ্ধাশ্রমকে একটা তথ্য দিতে চাই, একটা ইনফরমেশন দিতে চাই যে বৃদ্ধবিদ্যা বাজারে আছে, তুলে নিয়ে আসার জন্য একটা কর্মঠ শ্রেণীর দরকার আছে, সেটাকেও রাখতে হবে। অর্থাৎ সে ফুটপাতে পড়ে আছে মানে সে দিতে পারবে না পয়সা, তা নয়, তার কাছে ক্ষমতা আছে এবং সঠিক জায়গায় যেটা ও চায় সেটাকে প্রচারে নিয়ে আসতে হবে, সেটা ওর কাছে আবেদন করতে হবে, সে আবেদনে ওর নিশ্চিত সাড়া দেবে। এরকম বিখ্যাত 2 জন ক্যান্ডিডেট গত বছর হয়েছিল, ডিউরিং দ্য পিরিয়ড অফ লকডাউনে হয়েছিল। একটি ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের শালিকা, সেটা আপনারা দেখেছেন। আরও এরকম কয়েকটি রয়েছে যারা খুব প্রতিজ্ঞাশা ব্যক্তিত্ব, যারা ফুটপাতে রয়েছেন অথচ তারা পেনশন কেউ পান কেউ পান না, কিংবা তারা ভালো জায়গা চান, তারা অ্যাটমসফিয়ারটা ভালো চান, একটা বন্ধুত্ব সুলভ সমবয়সী পেতে চান, সেটা না পাওয়ার যন্ত্রণা কিন্তু তারা মনে পোষণ করে রেখেছেন। আর তার থেকেই একটা চলে এসছে লাইন, বৃদ্ধাশ্রম মোটেও ভালো না, কিন্তু ভালো বৃদ্ধাশ্রম আছে সেটা আমার চ্যানেলে আপনারা সেটা নিশ্চিত জানেন। আর আজকে যেটা দেখাবো যে যাদেরকে আমার চ্যানেলে একটা বিষয় আছে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে আমার টোটাল এই 38 জন মেম্বারশিপের মধ্যে বেশিরভাগই আছে ইউনাইটেড স্টেটে 4 জন আছে, বাংলাদেশ থেকে 3 জন আছে, নেপালে 2 জন আছে, ত্রিপুরা রয়েছে 4 জন, আসামে রয়েছে 2 জন, ওয়েস্ট বেঙ্গলে 17 জন, এছাড়াও রয়েছে যেগুলো হিসাব নেই, প্রথম দিকের বেহালা, সোদপুর, গড়িয়া, গড়িয়াতে এমনও দিন আছে আমি রাত্রেবেলায় গিয়ে গ্রেট ইস্টার্নের সামনে দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বলেছি, বারাসাতেও তাই, বাড়িতে গেছি বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে, খুব ভালো সাত্ত্বিক জীবনযাপন করছেন হাজব্যান্ড ভাই, এখন বাইরে গেছেন, আশা করি আমার এই ভিডিও দেখছেন, ঠিক আছে, ওরা ব্যাঙ্গালোর যাওয়ার কথা, ঠিক আছে, সদগুরু ওরা দীক্ষিত এবং খুব ভালো নিয়ম মাফিক জীবনযাপন করছে। আমি সত্যি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের জীবনকে শুভকামনা করি এবং আপনাদের জীবনযাপনকে এই ভিডিওতে তুলে ধরলে মনে হয় আরও অনেক বৃদ্ধবিদ্যা আছেন। কেন এই কথাটা বলছি, কারণ ইউটিউব কিন্তু আজকে ডিজিটাল লাইফ সাধারণ মানুষের জীবনকে অনেক বেশি প্রভাব ফেলেছে, ভালো ভালোদের প্রভাব ফেলেছে, যারা খারাপ দেখতে পছন্দ তাদের খারাপের দিকে ঠেলে দিয়েছে, এটাই হচ্ছে মজার বিষয়। আপনি কোন দৃষ্টিতে দেখবেন সেটাই বিষয়, আপনি ভালোভাবে নেবেন নাকি না খারাপভাবে নেবেন, কীভাবে দেখবেন, বয়স যত বাড়ছে সেটাকে ভালো করে দেখা উচিত নাকি নয় সেটাও আপনার, ঠিক আছে। এবার বেশ কিছু যেমন আছে, বেলুন স্টেশন নেমেছি, নেমে গিয়ে খুঁজে খুঁজে বার করেছি, এমনও ক্যান্ডিডেট যে তারা গিয়ে আমার পছন্দের বৃদ্ধাশ্রমে গিয়ে যখন 10-12 দিন থাকলেন বললেন উজ্জ্বল খুব চমৎকার ছিলাম 10 দিন, ঠিক আছে, এরকম অনেকে আছে। তো ইদানিং যেটা হয়েছে তা আমি চেষ্টা করেছি যে তাদেরকে পাঠানোর জন্য আমি এভাবে খামে করে যে দীর্ঘ বৃদ্ধাশ্রমের যে একটা আমার বাছাই করা বৃদ্ধাশ্রম যেগুলোকে আমি এনেছি সেগুলোকে, যেগুলো আমার বাছাই করা বৃদ্ধাশ্রম মানে আমার চোখে মনে হয়েছে যে এই বৃদ্ধাশ্রমগুলো এখানে বোধহয় আপনার থাকা যেতে পারে, ঠিক আছে, আবার সেটা বড়ো ব্যয় করে নয়, আমি একটা দেখে নিলাম যে আমার যাচাই বাছাই করে নিলাম, আমি 10 দিন 15 দিন 1 মাস 2 মাস, সেটা এক একটা সময়ে এমনও ছিল যে একদিন গিয়ে ফ্রিতে থাকার ব্যবস্থাও ছিল, উজ্জ্বল তুমি তোমার ক্যান্ডিডেট পাঠিয়েও টাকা দিতে হবে না, এমনও ছিল। ইদানিং বেশ কিছু বৃদ্ধাশ্রমে যাদেরকে আবেদন নিবেদন করে রেখেছি যে যদি আসে 2 মাস 3 মাসের থাকতে দিন, ডোনেশন না নিয়ে কিংবা ডিপোজিট অ্যামাউন্ট না নিয়ে, কিন্তু এই ট্র্যাডিশনটা এই চলনটা কিন্তু আগে একরকম ছিল যে ডোনেশন দিতে হবে, বাধ্যতামূলকভাবে তাকে এখানে থাকতে হবে, এখান থেকে বাইরে বেরোনো যাবে না।
তো সেখান থেকে কি হলো, আমি যখন সেটাকে বাড়িতে গিয়ে ভেরিফাই করে ক্যান্ডিডেটটাকে সুপারিশ করে দিলাম, তিনি এখন পেনশন তুলতে নিজে নিজে যান, নিজে নিজেই আবার বাড়ি মেয়ের বাড়িতে যাচ্ছেন, নিজে নিজেই আবার হয়তো দেখা গেলো চল আমার একটুখানি বৃন্দাবন যেতে হবে, নিজেই চলে গেলেন বৃন্দাবন, ঠিক আছে, কিন্তু বিদ্যার সঙ্গে ঘর ভাড়া ছিলেন, ঘর ভাড়া থেকে সরে এসে তিনি বৃদ্ধাশ্রমে আছেন। তো এরকম অসংখ্য কাহিনী রয়েছে। আপনাদের বলবো যারা আমার চ্যানেল দেখছেন, যে এখনও যারা মেম্বারশিপ নেননি, যদি মনে হয়ে থাকে যে না সত্যি মেম্বারশিপ নেওয়া দরকার আছে, তাহলে মেম্বারশিপ নেবেন। আর অযথা ফোন করবেন না, মানে একটা ভিডিও দেখলেন দেখে সাথে সাথে ফোন করে বসলেন, এটা দয়া করে করবেন না। অসংখ্য বৃদ্ধাশ্রম আছে, কোনো বৃদ্ধাশ্রমের নাম ফোন নাম্বার আমি দিইনি, তার কারণ হচ্ছে কোনো দিক থেকে দালালি কিংবা ব্রোকারি নিইনি, যে কারণে আমার এই বই পাবলিকেশন করা একটা টার্গেট ছিল। একটা বই খুব ধীরে ধীরে খুব দীর্ঘদিন ধরে সময় নিয়ে এটা করেছি, যে তার নাম, মালিকের নাম, ফোন নাম্বার, কোথায় থাকে, কি তার ট্র্যাডিশনাল কনসেপ্টটা কী আছে, তার প্রিভিয়াস কেরিয়ারটা কেমন আছে, সত্যি কি সে বৃদ্ধ বৃদ্ধাদের সেবা দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে, এটা তো একদিনের নয়। আবার এমনও প্রশ্ন করেছেন যে বৃদ্ধাশ্রমটা উঠে যাবে না তো উজ্জ্বল, আমি বলে রাখি যে কটা বৃদ্ধাশ্রম দেখেছি তার মধ্যে সেরা যে কটা বৃদ্ধাশ্রমকে দেখেছি সেগুলোর মধ্যে এমন দেখেছি তার রক্তের মধ্যে রয়েছে, তাদের বাবা মা করে গেছে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য কাজকর্ম, ফলে সরবে না, এটা নিশ্চিত থাকুন। আর যদি কোনো বৃদ্ধাশ্রম থেকে আপনাকে সরে যেতে হচ্ছে, একটা জিনিস বুঝুন, যে বাড়িতে কাজের মাসি বারবার চেঞ্জ হচ্ছে, তো কাজের মাসিটা খারাপ নাকি না সে বাড়িওয়ালা খারাপ, আবার যে বাড়িতে ভাড়াটিয়া চলে যাচ্ছে আবার বাড়িওয়ালা ভালো না বাড়িওয়ালা খারাপ, এটা তো বুঝতে হবে। আবার কিংবা দেখা যাচ্ছে কোনো বাড়িওয়ালা বা কোনো মাসি, কাজের মাসি, সে বারবার একটা বাড়ি নয় আটটা বাড়ি, আটটা বাড়ি নয় আটটা বাড়ি, বাড়ি চেঞ্জ করছে কিংবা একটা ভাড়াটিয়া, এই যে দোকান চেঞ্জ করা, এই যে একটার পর একটা চেঞ্জ করার মানসিকতা, অর্থাৎ স্থিতিশীল জায়গায় পৌঁছাতে পারছে না, মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাডজাস্ট না করার ক্ষমতা রয়েছে, সেইগুলোকে যদি আমরা সেখান থেকে শিক্ষা পাই তাহলে মধ্যে আমাদের নিজেদের স্টেবল হয়, আমরাও নিজের একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাতে পারি, এই হচ্ছে ব্যাপার। দীর্ঘায়িত করবো না, আমি সবসময় বেশি কথা বলি, অনেকেই বলেন উজ্জ্বল তুমি বেশি কাজের থেকে বেশি কথা বলো, ঠিক আছে, আবার না বললে বলে যে তুমি, তোমাকে ফোনে পাওয়া যায় না, তোমাকে কথা বলতে পারি না, তোমার কাছে ইনফরমেশন, কোনো ইনফরমেশন চাইলে তুমি দিতে চাও না, অনেক খেটে খেটে করেছি, আর অনেকজনের কাছে বঞ্চিত হয়েছি, অনেকের কাছে তুচ্ছাতে তুচ্ছ হয়েছি, কিন্তু ইদানিং তারা বুঝতে পেরেছে আমার কাজকে, তাই ফোন করে বলে তুমি একবার এসো আমার প্রতিষ্ঠানে। এখনও অসংখ্য বৃদ্ধাশ্রম আছে, ভাবুন সারা ভারতবর্ষে এখনও পর্যন্ত প্রায় 1000-এরও বেশি বৃদ্ধাশ্রম আছে, তার মধ্যে মাত্র 162টি বৃদ্ধাশ্রম ভ্রমণ করেছি, তার মধ্যে বাছাই করা বা বৃদ্ধাশ্রমকে তুলে ধরার চেষ্টা করেছি, 162টা ভাবতে পারছেন? যদি আপনি এক মাস করে থাকেন তাহলে কি হতে পারে, কিংবা 2 মাস করে থাকেন কিংবা 3 মাস করে থাকেন তাহলে কি হতে পারে, আমার মনে হয় পরে রোটেশনে যেতে যেতেই হয়তো, ঠিক আছে, এনিওয়ে এখনও রয়েছে ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে, ব্যাঙ্গালোর রয়েছে, চেন্নাই রয়েছে, গয়াতে রয়েছে বেশ কিছু বৃদ্ধাশ্রম আমাকে ডেকেছিল, এখনও রয়েছে সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রম কাশীতে রয়েছে, গঙ্গার এপারে ওপারে দুপাশেই রয়েছে ভালো ভালো বৃদ্ধাশ্রম, সেগুলোতে যাওয়ার ব্যাপার রয়েছে, ঋষিকেশের মতন জায়গা রয়েছে। আশা করব আপনারা আগামী দিনে কোনো প্রশ্ন উত্তরে না গিয়ে মেম্বারশিপ নেবেন, আর বাছাই করা বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে 1 মাস 2 মাস 3 মাস করে কাটিয়ে আসবেন। আর কিচ্ছু বলার নেই, সবাইকে বলি ভালো থাকবেন, আপনারা ফোন করলেই বলেন উজ্জ্বল বাবু, দয়া করে বলবেন না উজ্জ্বল স্যার, বলবেন না দয়া করে, আমি আই জাস্ট লেফট আউট মাই জব, হোয়াট ওয়াজ মাই প্রিভিয়াস অ্যাক্টিভিটি, আমি এখন চাই না নিজের সেই প্রিভিয়াস অ্যাক্টিভিটি, মোর দেন 1 লাখ স্টুডেন্ট ছিল আমাদের, ঠিক আছে, আই গট আ গোল্ডেন চান্স, আই লেফট আউট দ্যাট ওয়ান, ঠিক আছে, ইভেন আপনি দেখবেন আমার জব প্রোফাইলে দেখবেন, যদি পারেন আমার অ্যাবাউটে গিয়ে দেখবেন, দীর্ঘদিন কাজ করেছি বহুজনের সঙ্গে, আমি অমর্ত্য সেনের মায়ের কাছে ক্লাস করেছি, ঠিক আছে, যখন অমর্ত্য মাকে আমরা অমিতা দিদি ডাকতাম, তাহলে অমর্ত্যকে কি ডাকা উচিত, জ্যাঠামশাই কিংবা জেঠু কিংবা কাকু, তাহলে মাকে ডাকবো দিদি, আমার ছেলেকে ডাকবো, এটা তো একটা হাস্যকর। হ্যাঁ, 93-91 সালে অমিতাদির হুইল চেয়ার কে টানবে সেটা একটা ছিল, যে আগে গিয়ে কে ঠেলে দেবো, তো এই একটা, তাহলে আমাকে পড়া ধরবে না, এই যে একটা মানে চমৎকার আসর, সেগুলো সেই স্বাদ পেয়েছি, তো আপনাদের সঙ্গে বৃদ্ধবিদাদের সঙ্গে এনজয় করছি, আপনাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই, আপনারা যেভাবে আমাকে দোহাত তুলে আশীর্বাদ করেছেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য বৃদ্ধবিদ্যা আছেন কটুক্তি করছেন সেটাও কিন্তু আশীর্বাদ স্বরূপ, সেখান থেকেও শিখছি, ইদানিং অনেকটা কমেছে, যদিও সরাসরি বলছি অনেকের নাম ডিসপ্লে করে ফেলেছি, ফলে অনেকটাই হয়তো সচেতন হয়েছেন। আগামী দিনে আরও যারা যেসব বৃদ্ধবিদ্যা আছেন, বেশ কিছু বৃদ্ধবিদ্যা আছেন আমাকে ডেকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি, আমাকে ঠকিয়েছে, এমনও বৃদ্ধবিদ্যা আছেন
যার কথা আমার বলা দরকার, বিশেষ করে বাঘাযতীন থেকে রানীকুঠিরের মাঝখানে একটা বাস স্ট্যান্ড, সেখানে গেছিলাম অসাধারণ। তিনি খুব ভালো ভদ্রমহিলা, আজকে উনি ওখানে নেই, উনি মেয়ের বাড়িতে চলে গেছেন। তো এনিওয়ে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার খুব প্রণাম জানাই, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য বৃদ্ধবিদ্যার সঙ্গে পরিচয় হয়েছে এই সুবাদে। আগামী দিনে বৃদ্ধবিদ্যাদের নিয়ে গভর্নমেন্ট থেকে এবং বিশেষ করে বিবিএ বিটেক এমটেক এমসিএ স্টুডেন্টসরা যারা জবলেস বলে মনে করছেন, কিংবা যারা বৃদ্ধবিদ্যারা শারীরিকভাবে ভালো আছেন, যদি মনে করেন যে কিছু করবেন, কিন্তু এটা কিন্তু ভালো জব সিকারদের জন্য খুব ভালো একটা জায়গা। যদিও আমি সেই কনসেপ্টটাকে নিয়ে এখনও ভাবিনি, তবে আমার মনে হয় অনেকে যোগাযোগ করছেন, যারা যোগাযোগ করছেন তাদেরকে বলবো যে বিভিন্ন বৃদ্ধাশ্রমে কাজের সুযোগ কিন্তু অনেক, এসে জয়েন করতে পারেন। বহুজন বহু বৃদ্ধাশ্রম কিন্তু ভালো ওয়ার্কার খুঁজছে, অর্থাৎ সেন্সিটিভ ক্যান্ডিডেট খুঁজছে, যারা বৃদ্ধবিদ্যাকে যত্ন করবেন, ঠিক টাইমে খাওয়াবেন, খাওয়া তো হবে না কারণ ওদের তো স্টাফ আছে সেটা দেখাশোনা করা, ফলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার কমেন্ট বক্স খোলা নেই, অবশ্যই SMS করবেন কিংবা হোয়াটসঅ্যাপে আপনি কমেন্ট লিখে পাঠাবেন, আমি আপনাকে যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আপনাদের সবাইকে আবার অনেক অনেক প্রণাম জানিয়ে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ।